আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমার পাশে আমার যে ভাইটিকে দেখতে পাচ্ছেন, ওনার নাম শঙ্কর দা। গত এক মাস আগে আমাদের এই ডিপিআরসি হসপিটালে ট্রিটমেন্ট নিয়ে গিয়েছিলেন। প্রায় সাত দিনের মতো উনি ট্রিটমেন্ট নিয়েছেন এবং যে সমস্যাটা নিয়ে উনি এসেছিলেন সেই সমস্যাটার নাম হচ্ছে এসপিএ, যে রোগটার সাথে আমরা এখন অনেকেই পরিচিত। আসলে এমন এমন কিছু রোগ আমাদের সামনে চলে আসছে যেটা গত কয়েক বছর আগে আসলে আমরা জানতাম না, সেগুলো সম্পর্কে কোনো ধারণা ছিল না। বাট এখন আসলে সেই রোগগুলোর প্রাদুর্ভাব এতটাই বেড়ে গেছে, ঘরে ঘরে আসলে সেই রোগগুলো বেড়ে গেছে। সুস্থ মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে যাচ্ছেন, কর্মক্ষম মানুষ কর্মহীন হয়ে পড়ছেন। দর্শক, এই যে এই অবস্থাটা, সেই অবস্থা থেকে মুক্তির জন্য একটাই উপায়, সেটা হচ্ছে আপনাকে সঠিক চিকিৎসা নিতে হবে। সঠিক চিকিৎসা নেবেন, ভালো থাকবেন, তার জলজ্যান্ত প্রমাণ আমি নিয়ে বসে আছি। আমার এই শঙ্করদা যখন এক মাস আগে ভর্তি ছিলেন, খুবই খারাপ অবস্থা ছিল ওনার, স্বাভাবিক জীবন প্রায় অস্বাভাবিক হয়ে গিয়েছিল। বা ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে যখন বাসায় গিয়েছেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থা কেটেছে এবং আজকে এক মাস পরে উনি আবারও এসেছেন স্যারের কাছে রিভিউ দেওয়ার জন্য। আসুন দর্শক, আমরা শঙ্করদার সাথে একটু কথা বলি। শঙ্করদা, গত এক মাস আগে ভর্তি ছিলেন, অনেকেই ভুলে গেছেন হয়তো আপনাকে, কারণ অনেকে হয়তো নতুন আছেন। তাদের জন্য যদি আপনার সেই সমস্যাগুলো একটু ছোট্ট সংক্ষিপ্ত আকারে খুলে বলতেন, কি কি সমস্যা নিয়ে এসে ভর্তি হয়েছিলেন আমাদের কাছে গত এক মাস আগে? গত এক মাস আগে আমার কোমরে ব্যথা ছিল, মানে আমি সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে পারতাম না, লং টাইম বসে থাকতে পারতাম না। এখন আমি এখানে এক মাস আগে আট দিন ভর্তি ছিলাম। ভর্তি থাকার পরে আমি গত এক মাস মোটামুটি ভালোই গেছে আমার, এখন ব্যথা স্বাভাবিক আছে, মানে চলাফেরা করা যায়। এখন আমি এক মাস পরে আবার স্যারের সাথে দেখা করতে আসছি, আমার ওষুধ চেঞ্জ করে দেওয়ার কথা ছিল, ওই জন্য আমি স্যারের সাথে দেখা করতে আসছি। ওকে, ফাইন। এই যে গত এক মাস, এই যে বাসায় যে আপনি গেলেন গত এক মাস আগে, একটা সময় তো আমাদের ভিতরে অনেক সংশয় কাজ করে যে আমি কি আসলে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো, বা ব্যথাটা কি আমার সাময়িক সময়ের জন্য ভালো হয়ে গেছে, এরকম নানাবিধ প্রশ্ন আমাদের মনে কিন্তু উকি দেয়। গত এক মাস আপনি কিন্তু আপনার স্বাভাবিক জীবনে পদার্পণ করেছিলেন, আপনি কি আপনার কাজে জয়েন করেছিলেন? হ্যাঁ। এই যে কাজে, আগে যখন আপনি ভর্তি হওয়ার আগে যেমন ছিল, গত এক মাস টোটাল স্বাভাবিক জীবনটা কেমন ছিল, সেই আগের জীবনটা আর এই জীবনটা পার্থক্য কি? আগের জীবন তো ছিল অনেক কাজে সমস্যা হতো, মানে বসে থাকতে সমস্যা হতো। এখন আমার ভিতরে একটা কনফিডেন্স আসছে যে অবশ্যই আমি সুস্থ হব, এর জন্য ব্যায়াম করতে হবে। আমি বেশিরভাগই মানে চিন্তা ভাবনা করি যে ব্যায়াম করতে হবে আমার, মানে একটা সঠিক নিয়মে প্রতিদিনটা আপনার একটা রুটিনে চলছে, যে একটা সঠিক নিয়মে ব্যায়াম, সঠিক নিয়মে ওষুধ খাওয়া, সঠিক খাবার দাবার খাওয়া এবং সঠিক আর্গোনমিক্যাল নিয়মগুলো মেনে চলেছেন। কেমন ছিল গত এক মাস? গত এক মাস এগুলো মেইনটেইন করে আমার ভালোই লাগছে, কনফিডেন্স আরো বেড়ে গেছে এবং মনে হচ্ছে যে সুস্থ হওয়ার পরে আবার কিছুদিন পর আমি অসুস্থ হয়ে যাব, এরকমটা মনে হয়? এরকম মনে হয় না, মনে হচ্ছে না যত দিন যাচ্ছে আমি আরো সুস্থ হব, আরো ভালো হব, কি মনে হচ্ছে? কনফিডেন্স আসছে আমার, আলহামদুলিল্লাহ। ওষুধ খাইলে আর ব্যায়াম করলে অবশ্যই আমি সুস্থ থাকবো, এরকম চিন্তা ভাবনা আছে। সো এই যে এক মাস পরে এসেছেন, স্যার কি বলেছেন আপনাকে দেখার পরে? স্যার বলছে খুশি হয়েছেন স্যার আপনাকে দেখে? খুশি হয়েছে। এবং কি বলেছে? ওষুধ চার মাস একটা না চালাই যেতে বলছে, ওষুধ খাইলে অবশ্যই ব্যথা থাকবো না এটা বলছে। আচ্ছা, সো ওভারঅল আপনার আরো কিছু দিন হয়তো আপনাকে এই ট্রিটমেন্টের ভিতর দিয়ে যেতে হবে এমনটা বলেছেন স্যার? তিন মাস পরে আবার দেখা করতে বলেছেন। সো আমরা আশা করব যে এই বাকিটার সময় আপনার জীবনের আপনি অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, যত দিন যাবে অবশ্যই আপনি আরো ভালো থেকে ভালো হবেন। তবে এই যে একটা আশা কমে যাওয়া, যখন আপনি অসুস্থ ছিলেন যে একদম টোটাল আপনি আশাহত হয়ে গিয়েছিলেন, যেটা আমাদের গত ভিডিওতে আপনি বলেছিলেন যে একদম প্রায় আশাহত হয়ে গিয়েছিলেন, আপনি আর কখনো সুস্থ হবেন কিনা সেটা আপনি বুঝতে পারছিলেন না, এমন একটা অবস্থা যে হয়তো চাকরিও ছেড়ে দিতে হতে পারে, যদি আপনি কর্মক্ষম না থাকেন, আপনি কাজ করতে না পারেন, পরিবার আপনার উপর নির্ভরশীল, অনেকগুলো ব্যাপার আসলে জড়িত ছিল, তো সেই অবস্থা থেকে মুক্তি পেয়ে কেমন লাগছে? ছেলে মানুষ তো কর্ম করতেই হবে, ছেলে না মানুষ বলতে সুস্থ জীবন, জীবনের চেয়ে আর কোনো কিছু নাই। তো আমার এখন এখানে ট্রিটমেন্ট নিয়ে আমার অনেক ভালো লাগে, মানে আমার একটা কনফিডেন্স যে আছে যে আমি সুস্থ স্বাভাবিকভাবে আমি জীবন যাপন করতে পারি। আপনি যদি কখনো
আপনার মতো এরকম কোন রোগীর সাথে আপনার দেখা হয় আপনি তাকে কি সাজেস্ট করবেন? আমি তাহলে সাজেস্ট করব যে চিকিৎসা বলতে এই সমস্যা এই এই জায়গায় যে ট্রিটমেন্ট দেওয়া হয় এইটা আমি কোন জায়গায় আমি দেখি নাই বা পাই নাই। আমি অনেক জায়গায় চিকিৎসা নিছি কিন্তু এরকম ট্রিটমেন্ট আমি কোন জায়গায় পাই নাই। অবশ্যই আমি সুস্থ এখন যে স্বাভাবিক জীবন আছে আমি কাউকে পরামর্শ দিলে এখানে আসার পরামর্শ দিই। খুব সুন্দর বলেছেন। দর্শক আমার এই ভাইটির জন্য একটু দোয়া করবেন যাতে উনি জীবনের আসলে শুধু এই ভাইটি না আমাদের যত অসুস্থ মানুষ আছে সকলের জন্য আমরা দোয়া করি যাতে সুস্থ থাকেন ভালো থাকেন সঠিক চিকিৎসাটা তারা পান। আসলে সঠিক চিকিৎসাটা আমাদের সকলের নাগরিক অধিকার। আমরা এই অধিকার থেকে কেউ বঞ্চিত হতে চাই না। আমরা সবাই আসলে সুস্থ থাকতে চাই ভালো থাকতে চাই ব্যথা মুক্তভাবে সবার সাথে হাসি খুশিভাবে থাকতে চাই। আমি নিজে ভালো আমি মানুষের জন্য কিছু করতে পারবো। আমি নিজে ভালো না হলে আমি মানুষকে কিছুই দিতে পারবো না বরঞ্চ মানুষকে কষ্টই দিতে হবে। সো আমাদেরকে সকলকে সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে। আর যে সেই আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আমাদের নাম্বার আছে এই নাম্বারটি হতে পারে আপনার জীবন বদলে দেওয়ার মতো একটি নাম্বার। সো দর্শক যে কোনো সময় যে কোনো সমস্যায় সরাসরি কল করুন ফোন করুন সরজমিনে এসে দেখুন আমাদের দরজা সবসময় আপনাদের জন্য খোলা আছে। আমরা চাইলে আপনারা যদি চান আমাদের রোগীরা যারা ভর্তি আছেন যারা আমাদের এখানে ট্রিটমেন্ট নিচ্ছেন আপনারা সরাসরি এসে তাদের সাথে কথা বলতে পারেন চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জানতে পারেন সরজমিনে আপনি নিজের চোখে দেখার সুযোগ আছে যেটা আমার মনে হয় না বাংলাদেশে আর কোনো হসপিটাল আপনাকে এমনটা সুযোগ করে দিবে যেটা আমরা করে দিই। সো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।